প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ রেখে যাওয়ার লক্ষ্যে সার্বিক বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে গ্রহণের জরুরি অবস্থা মোকাবেলার জন্য পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি জোরালো আহ্বান জানালেন। নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার সকালে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা বিষয়ক নেতৃবৃন্দের এক রুদ্ধদ্বার বৈঠকে ছয়টি সুপারিশও পেশ করেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস স্থানীয় সময় সোমবার সকালে নিউ ইয়র্কে যৌথভাবে বৈঠকের আয়োজন করেন। শেখ হাসিনা তার প্রস্তাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে নিচে রাখতে প্যারিস চুক্তির কঠোর প্রয়োগের আহ্বান জানান। তিনি উন্নত দেশগুলো থেকে কাছ থেকে বার্ষিক $100 বিলিয়ন জলবায়ু তহবিল আদায়ের ওপরও জোর দেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরে তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের সবচেয়ে কম অবদান রাখে, কিন্তু তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের উত্তরের লনের বাগানে বৃক্ষরোপণ এবং একটি বেঞ্চ উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং দরিদ্র মানুষের কথা ভাবতেন। জাতিপিতা সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন, সংগ্রাম করেছেন দারিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। এবং মানুষের একটা, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের দুঃখের কথাও যেমন তিনি ভেবেছেন, সারা বিশ্বের যারা ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত শোষিত বঞ্চিত মানুষ তাদের কথা তিনি বলেছেন। এবং সারা বিশ্বের সাথে তার যে লক্ষ্যটা ছিল যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালেজ টু নন, এটাই ছিল ওনার একটা, মানে আমি বলবো জীবনের একটা লক্ষ্য। শান্তির সন্ধানেই তিনি সবসময় ছিলেন, তিনি সবসময় শান্তির জন্যই সংগ্রাম করেছেন। আর শান্তি ছাড়া কখনো কোনো দেশের উন্নতি হয় না।